এরপর মে দিবসে রাজপথে আওয়ামী লীগ বিএনপির শোডাউন। সব রাজনৈতিক দলকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মির্জা ফখরুলের। বিএনপি নেতাকর্মীরা হতাশ, তাদের মুখে আন্দোলনের কথা হাস্যকর জবাব ওবায়দুল কাদেরের। সব মানুষ তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। তাদের মুখের বিষ আরো উগ্র হয়ে উঠছে। সকল রাজনৈতিক দল, মত, পথ, সংগঠন, ব্যক্তি ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আছে। দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়, সঙ্গে আছি আমি জাফর সাদিক। অন্যান্য শীর্ষ সংবাদ, ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী, মালিকদের বিলাসিতা কমানোর আহ্বান। আগামীকাল দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অবশেষে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস, কাল থেকে স্থায়ী হবে 4-5 দিন। গ্রামগঞ্জে লোডশেডিং এ দিশেহারা মানুষ, কলকারখানায় উৎপাদন ব্যাহত। এবং তিস্তার পর এবার গঙ্গার পানি নিয়ে মাথা ব্যথা মমতার, সরাসরি চুক্তির বিরোধিতা না করলেও স্থানীয় বিধায়কদের ক্ষতিপূরণের আন্দোলনে নামার নির্দেশ। প্রায় 3 মাস পর মহান মে দিবসে রাজপথে শোডাউন করল আওয়ামী লীগ বিএনপি। আবারও সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু অতি ডান অতি বাম নয়, গণতন্ত্রপন্থী সবাই সরকারের পতন চায়। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে নেতারা দাবি করেন, বুলেটের জোরে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সরকারের পতন না হলে প্রতিষ্ঠিত হবে না জনগণ কিংবা শ্রমিকের অধিকার। এই একদলীয় স্বৈরাচারী সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়। এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে, এই দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাব দেন মঙ্গলবার দিয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের। বিএনপির মহাসচিব বলেন, শুধু অতি ডান অতি বাম নয়, সবপন্থী মানুষ সরকারের বিদায় দেখতে চায়। সব মানুষ যে কোনো পন্থারই হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। উনি আরেকটা কথা বলেছেন যে আমাদের অপরাধ কি, আমাদের অপরাধ সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ও সংগঠনকে ফের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন মির্জা ফখরুল। আমরা কখনোই অতীতে পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার ফিরিয়ে আনব। আমি আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল, মত, পথ, সংগঠন, ব্যক্তি, বিশেষ করে সংগঠনকে, যাতে সবাই ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। আন্দোলন নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে দলটির নেতারা বলেন, বিএনপি চেষ্টার কমতি করেনি, সরকারের নিষ্ঠুর দমননীতির কারণে আন্দোলন সফল হয়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির নেতারা হতাশ, কর্মীরা ক্লান্ত, দলটির মুখে আন্দোলনের কথা হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে ক্ষমতাসীনরা বলেন, আওয়ামী লীগের সময়ে শ্রমিকদের নানাবিধ সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এই বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ, আজকে সেই বাংলাদেশকে আজকে $2,824 আজকে মাথা পিছু আয় হয়েছে। 71 পয়েন্ট শক্তি তারা এবং তাদের পশ্চিমে মিত্র, যারা এই বাংলাদেশকে কখনো স্বাধীন রাষ্ট্র হিসাবে মানতে পারে নাই। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপির আন্দোলনের হুমকি রীতিমতো হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। এখনো আন্দোলনের হাতটা বিএনপির মুখে, আন্দোলন কথাটা শুনলে
আছে, গলার জোর যত কমছে মুখের বিষ তত বাড়ছে, কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখতে পায়, বিএনপি নেতারা কালো চশমা পরেছে তারা দেখতে পায়। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যাদের কাছে নালিশ করতো তারাই এখন বিপাকে আছে। কার কাছে নালিশ করবেন? যাদের কাছে নালিশ করতেন তাদেরও বেসামাল অবস্থা। এখন আমেরিকায় আরো বসন্ত, 40টা ইউনিভার্সিটি ফিলিস্তিনিদের পক্ষে আজকে বিক্ষোভ করছে, ক্যাম্পাসগুলো আমেরিকার উত্তাল হয়ে উঠছে। আওয়ামী লীগ সরকার, শ্রমিক বান্ধব সরকার, শেখ হাসিনা সরকার শ্রমিকদের উন্নয়নে যত কিছু করেছে তা অন্য কোনো সরকার করেনি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সব মানুষ ঐক্যবদ্ধ থাকলে ভোটে আসতে ভয় কিসের? আপনাদের আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকেও ছাড় দেওয়া হবে না। মহান মে দিবসের আলোচনা সভায় একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধু, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তা, চিকিৎসা সেবা ও শিক্ষা বৃত্তি ক্যাটাগরিতে 10 শ্রমিক ও পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন সরকার প্রধান। শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশের ওপর পশ্চিমা খবরদারির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর পাল্টা প্রশ্ন, বাংলাদেশের সমান আইএলও কনভেনশন অনুস্বাক্ষর করতে পেরেছে কি যুক্তরাষ্ট্র? যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। আইএলওর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলি আমরা সই করেছি, এমনকি আমেরিকাও কিন্তু করে নাই। যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ, আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা আইএলও কনভেনশন বা প্রোটোকল সই করেছে, তার মধ্যে জবাব দিতে পারবে না। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, মালিকদের যেমন নিজেদের বিলাসিতা কমিয়ে শ্রমিক স্বার্থ দেখতে হবে, তেমনি কারো উস্কানিতে প্রভাবিত না হয়ে নিজেদের কল্যাণে কর্মস্থলের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে শ্রমিকদের। আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক, আমি বলবো কথা কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। আপনাদের কোনো অসুবিধা যদি হয় আমার দুয়ার খোলা, আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায় নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো, বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। এ সময় বৈশ্বিক মূল্যস্ফীতি বিবেচনায় তৈরি পোশাক জাতীয় পণ্যের ক্রয় মূল্য বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। যতবার সরকার এসেছি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে সন্ধ্যায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে গত 31 মার্চ বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে প্যাথোলজিক্যাল টেস্ট ও নিয়মিত পরীক্ষা নিরীক্ষা শেষে 2 দিন পর হাসপাতাল থেকে ফিরোজায় ফেরেন তিনি। দুর্নীতির 2 মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাদণ্ড হয় বেগম জিয়ার। 2 বছরের বেশি সময় কারাগারে থাকার পর সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে 2020 সালের 25 মার্চ মুক্তি পান বেগম জিয়া। গুলশামের বাসায় থাকা অবস্থায় বেশ কয়েক দফায় হাসপাতালে চিকিৎসা নিতে হয় বিএনপি নেত্রীকে। অবশেষে আবহাওয়া অফিসের সুখবর, উত্তর উত্তর পূর্ব দিক থেকে আসছে বৃষ্টি, আগামীকাল থেকে স্থায়ী হবে 4-5 দিন। তবে আজও তীব্র গরমে অস্বস্তিতে ঢাকাবাসী। একটু শান্তি পাওয়া যায় তো, কারণ সারাদিন কাজ করে রাতে যাওয়া তো ঘুম হয় না। গত কয়েক সপ্তাহে সূর্যটা যেন অনেক, দুজন মানুষ নিয়ে টানা বা 3 মাসের টানা অনেক আমাদের কষ্ট হয়ে যায়, তাপমাত্রা বেশি, জলে জ্বালাপোড়া করে গরমে। সরকারি এই ছুটির দিনে রাস্তা অনেকটাই ফাঁকা, তবু নিতান্তই যারা বাইরে তাদের যেন দীর্ঘশ্বাস। একটা করে বাড়ানো হচ্ছে, শার্ট প্যান্ট সম্পূর্ণ ধুয়ে গেছে, গায়ে পোশাকও গরম লাগে, রাস্তায় গরম লাগে, গাড়ি গরম, উপর থেকে গরম, চতুর্দিকে গরম। এবারে একটাই চাওয়া, কবে আসবে বৃষ্টি, কবে ফিরবে স্বস্তি। দোয়া করেন সবাই আল্লাহর কাছে, আল্লাহ যেন বৃষ্টি দেয়, একটু বৃষ্টি হলে তো আরাম পাইতাম অবশ্যই। পুরোপুরি শান্তি মিলবে আরো 2-1 দিন বাদে। 2 মে
আমরা আশা করছি দেশের তাপমাত্রা অনেক জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই সাথে দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ক্রমান্বয়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী পাঁচ ছয় দিন পর্যন্ত অব্যাহত থাকবে এবং তাপমাত্রা মোটামুটি সহনশীলতার মধ্যে আসবে। বৃষ্টির সঙ্গে সম্ভাবনা আছে ঝোড়ো হাওয়া আর শিলাবৃষ্টির। বৃহস্পতিবার থেকে নগরে আসছে স্বস্তির বৃষ্টি, তাহলে হয়তো আর কটা দিন মিলবে কিছুটা প্রশান্তির খবর। রাশেদ লিমন, সময় সংবাদ। মানুষকে আওয়ামী লীগ বন্ধু মনে করে, তাই সব সময় তাদের পাশে থাকে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে কামরাঙ্গি চরে তিনি বলেন, বিএনপি শ্রমজীবী মানুষের পাশে থাকে না, তাদের আমলে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তীব্র দাবদাহে স্বস্তি দিতে পথচারী শ্রমজীবী মানুষের হাতে ছাতা, পানি ও স্যালাইন বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে থাকতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। শ্রমজীবী মানুষের পাশে আমরা আছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এবং আমরা সবসময় এদেরকে আমাদের বন্ধু হিসেবে মনে করি, আমাদের ভাই হিসেবে মনে করি। যেখানে বিএনপি সাম্রাজ্যবাদের বন্ধু, এই কৃষক জনতার শত্রু। বিএনপির সময়ই কৃষকদেরকে সারের জন্য গুলি করে কৃষকদের হত্যা করেছে বিএনপি, এবং কোনো সময় শ্রমিক শ্রেণীর পাশে তারা দাঁড়ায় নাই। শ্রমিক শ্রেণীর দাবি নিয়ে তারা সবসময় অবহেলা করেছে এবং সবসময় তাদের বিরুদ্ধে অবস্থাদের অবস্থান ছিল। দেখছেন রাতের সময় তিস্তার পর এবার ফারাক্কা ব্যারেজ দিয়ে বাংলাদেশে পানি যাওয়ায় পশ্চিমবঙ্গের ক্ষতি নিয়ে তীব্র হুঙ্কার দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে মালদায় দলীয় নির্বাচনী সভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কৃষকদের চরম ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেন মমতা। সরাসরি চুক্তির বিরোধিতা না করলেও স্থানীয় বিধায়কদের ক্ষতিপূরণের আন্দোলনে নামার নির্দেশ দেন মমতা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ফারাক্কা ব্যারেজ নিয়ে যখন চুক্তি হলো দেবগৌড়া, সিপিএম এবং বাংলাদেশের মধ্যে, তিস্তার পর এবার গঙ্গা নিয়ে চটেছেন মমতা। 1996 সালের 12 ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যৌথভাবে ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তি করেন। 2026 সালে এই চুক্তি নবায়ন করার কথা রয়েছে। ঢেলে উন্নয়ন হচ্ছে রাজ্য। বুধবার দুপুরে মালদার ফারাক্কায় নির্বাচনী সভায় দাঁড়িয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান মমতা। সরাসরি ফারাক্কা চুক্তির বিরোধিতা না করলেও ফারাক্কা ব্যারাজ দিয়ে পানি যাওয়ার কারণে স্থানীয় কৃষকরা সেচ কাজে অসুবিধায় পড়ছেন বলে দাবি করেন মমতা। তিনি বলেন, কেন্দ্র ক্ষতিপূরণের 700 কোটি টাকাও দেয়নি এবং ড্রেজিংও করেনি। এ নিয়ে আন্দোলন হওয়া উচিত। যখন বন্যায় লোক ভেসে যায় তখন ফারাক্কাকে বলতে 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 আমাদের মুখ ব্যথা হয়ে যায়। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কোনো কথা শোনে না, এটা নিয়ে বড় আন্দোলন করা উচিত। অন্যদিকে মমতার নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির মুখে আজও আলোর মুখ দেখেনি বাংলাদেশের অধিকার বহু প্রত্যাশিত তিস্তা চুক্তি। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর সঙ্গে ঢাকা সফরের সঙ্গী হওয়ার চূড়ান্ত ঘোষণার পরও রাজ্যের ক্ষতি হবে এমন কথা বলে বেঁকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পরে বহু রাজনৈতিক সভায় বক্তব্য দিতে গিয়ে মমতা কোনোভাবেই তিস্তা চুক্তি করতে দেয়া হবে না বলেও হুঙ্কার দিয়েছেন। এবার নির্বাচনী সভায় ফারাক্কা ব্যারাজ নিয়ে মমতার এরকম উস্কানিমূলক বক্তব্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন, এবার কি মমতার চোখ তাহলে গঙ্গার দিকে? পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে মমতার দল তৃণমূলের একচ্ছত্র আধিপত্য, তবে গেল বিধানসভায় সেই আধিপত্যে ভাগ বসিয়েছে বিজেপিও। 2021 সালে নির্বাচনে প্রকাশ্যে তিস্তা চুক্তি করতে না দেওয়ার কথা বলেন মমতা, তবে এবার লোকসভা ভোটের প্রচারে তিস্তা চুক্তি ইস্যুতে কিছু বলেননি এখনো। বললেন ফারাক্কা ব্যারেজ নিয়ে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানিতেও পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দেশটির রাজধানী বার্লিনে চলছে মে দিবসের সমাবেশ, সেখানে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। বিটু, এই মুহূর্তে আসলে সারা বিশ্বের মতো জার্মানিতেও পালিত হচ্ছে মহান মে দিবস। আর মহান মে দিবস উপলক্ষে জার্মানিতে যেসব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে শ্রম এবং শ্রমিকের যে অধিকার, সে বিষয়টি যেন প্রতিষ্ঠিত হয় বরাবরের মতো। এবং সেই সাথে এইখানে যে সমাবেশ আমি এখন এই মুহূর্তে আছি সেটি হচ্ছে জার্মানির রাজধানী বার্লিনে,
এই মুহূর্তে যে সমাবেশটা হচ্ছে সেই সমাবেশে শুধুমাত্র শ্রম এবং শ্রমিকের যে অধিকার সেটি প্রতিষ্ঠা নয়, বরং সারা বিশ্বে যে যুদ্ধ চলছে, বিশেষ করে ফিলিস্তিনে যে নিরীহ জনগণের উপর ইসরায়েলি বাহিনীর যে বর্বর হামলা সেটি যাতে বন্ধ হয় এবং একই সাথে সাধারণ মানুষের যে অধিকার সেটি যাতে প্রতিষ্ঠিত হয়, এবং রাশিয়া যেভাবে ঠিক ইউক্রেনে হামলা করছে এবং সেখানেও নিরীহ জনগণকে মারছে সেটিও এই এই সমাবেশে আসলে উঠে এসছে। এবং বরাবরের মতো বলতে হয় যে জার্মানি যে শিল্পোন্নত দেশ এবং সেই কারণে সবখানে সমানভাবে শ্রমের যে মূল্য বা মজুরি দেওয়া হচ্ছে সেটি কিন্তু নয়। সব দিক থেকে বলা যায় যে এখানে জার্মানিতে বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী রয়েছে, বিশেষ করে অর্জব যারা করছেন, তাদের যে মজুরি সেটি আসলে অন্যান্য ক্ষেত্রের অন্যান্য যে সেক্টর রয়েছে সেইখান থেকে অনেকটাই কম, এবং সে কারণে যাতে প্রতি ঘন্টায় মজুরি 15 টাকা থেকে অর্থাৎ 15 ইউরো থেকে 16 ইউরোতে করা হয় সে বিষয়টিও কিন্তু এই সমাবেশে তুলে ধরা হচ্ছে। একই সাথে সারা বিশ্বে যে ধরনের পোশাক শিল্প থেকে শুরু করে নানান ধরনের দ্রব্য কিন্তু উৎপাদন হচ্ছে শিল্পোন্নত দেশগুলোর জন্য, সেখানে যে শ্রম এবং শ্রমিকের যে ন্যায্য মূল্য সেটি কিন্তু বরাবরের মতোই কিন্তু কোনোভাবে পরিশোধ করা হচ্ছে না, এবং সেখান থেকে যে এই যে বিষয়গুলো জার্মানির মতো দেশে উৎপাদন করে এখানে যে পাঠানো হচ্ছে এই জার্মানির মতো দেশে কিন্তু সুফল ভোগ করছে সাধারণ মানুষ, কিন্তু সারা বিশ্ব যেখানে অনুন্নত দেশ এবং দরিদ্র দেশগুলি রয়েছে সেখানে শ্রমিকরা আসলে বঞ্চিত হচ্ছে। তো এই বঞ্চনা থেকে যাতে মুক্ত হয় সারা বিশ্ব, সে কারণে কিন্তু এই সমাবেশ থেকে সব ধরনের যে অধিকার সেটার জন্য আসলে ডাক দেওয়া হয়েছে। তো এই ছিল জার্মানির বার্লিন থেকে সমাবেশ থেকে আমার কাছে সর্বশেষ। টি-20 সিরিজ সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন করেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল, তবে এদিন টাইগারদের অনুশীলনে যোগ দেননি মাহমুদুল্লাহ আফিফ সহ গতকাল ঢাকা প্রিমিয়ার লিগে খেলা 3 ক্রিকেটার। ব্যতিক্রম তানভীর ইসলাম বিকেলে টাইগারদের অনুশীলনে যোগ দেন স্পিনার। প্রথমবারের মতো টি-20 দলের ডাক পাওয়া ওপেনার তানজিদ তামিম দীর্ঘ সময় নেটে ব্যাটিং অনুশীলন করেন। স্কোয়াডে না থাকলেও মাঠে গিয়েছিলেন সৌম্য সরকার, যদিও অনুশীলন করতে দেখা যায়নি তাকে। এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার নেতৃত্বে সুদিন ফেরানোর আশা জিম্বাবুয়েদের। সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে আছেন ক্রিকেটাররা। 5 ম্যাচ টি-20 সিরিজটি শুরু হবে আগামী শুক্রবার। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মে দিবসে আওয়ামী লীগ বিএনপির শোডাউন, সব দলকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মির্জা ফখরুলের। তাদের মুখে আন্দোলনের কথা হাস্যকর জবাব ওবায়দুল কাদের। অবশেষে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস, কাল থেকে স্থায়ী হবে 4-5 দিন। গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ, কলকারখানায় ব্যাহত উৎপাদন। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গে থাকুন সময়ের।